একেবারে যত রাত গড়ায় তত কিন্তু পরিস্থিতি আরো বেশি সাংঘাতিক হয়ে ওঠে, মারাত্মক হয়ে ওঠে, তাণ্ডব বাড়ে। এবং দেখছেন কি কিভাবে এমার্জেন্সি ওয়ার্ডকে তারা টার্গেট করে, তারা লক্ষ্য করে এবং সেখানে কিভাবে অবাধে ভাঙচুর চলায়। দেখা যাচ্ছে যে প্রথমেই নিশানা করা হয় এমার্জেন্সি বিল্ডিং, একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে পরপর কয়েকটা তল পর্যন্ত ভাঙচুর চলে হামলাকারীরা, যেখানে এমার্জেন্সি ওয়ার্ড থেকে শুরু করে নার্সিং স্টেশন ভেঙে তছনছ করে দেওয়া হয়। একেবারে রাতভর আরজিকর হাসপাতালে তাণ্ডব লীলা দেখা গেছে এবং সেখানে ধ্বংসস্তূপে কার্যত পরিণত হয়েছে। চলছিল একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং তারপরে ছবিটা একের পর একটি কীভাবে বদলাতে শুরু করে, যেখানে সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়। চিকিৎসা সামগ্রী যেগুলো কিন্তু অত্যন্ত আপৎকালীন ব্যবস্থা, যে মানে পরিস্থিতিতে ব্যবহার করা হয় সেগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। ছবি দেখাচ্ছি, সাংঘাতিক ছবি, এই মুহূর্তে সাংঘাতিক।